লেডিস এন্ড জেন্টলম্যান, শেয়ার বাজার নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বিষয়টা সম্পর্কে তেমন কিছু জানি না আর জানতেও চাই না। সুদীর্ঘ সময় ধরে ভ্রান্ত কিছু ধারণা নিয়ে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করছি, কিন্তু দিন শেষে সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি না। আপনাকে শেয়ার বাজারে আসতেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই আপনার ইচ্ছে দাম রয়েছে, আপনার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু বিষয় হলো আমরা আমাদের অজ্ঞতার কারণে শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারীদেরকে অনাগ্রহী করে তুলছি, তাদেরকে পিছিয়ে যেতে বাধ্য করি। আপনি শেয়ার বাজার নিয়ে ইতিবাচক বা নেতিবাচক যে ধারণাই রাখেন না কেন, আপনাকে অবশ্যই সেই বিষয়ে জানার চেষ্টা করতে হবে। জ্ঞান এমন একটি জিনিস যা কখনো ফালতু কাজে ব্যয় হয় না, আপনার কাজে লাগবে। সুতরাং বিনিয়োগ করবেন কি করবেন না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। শেয়ার বাজার কি, কেন, কিভাবে শেয়ারের দাম বাড়ে, কেন বা কমে, কেন মানুষ শেয়ার বাজার থেকে লাভ করে, কেনই বা শেয়ার বাজার থেকে লস করে, এই বিষয় সম্পর্কে জেনে বুঝে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি টাকা ব্যাংকে রাখবেন না অন্য কোথাও রাখবেন নাকি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। তবে মূল্যস্ফীতির বিষয়টা ভুলে গেলে চলবে না। শেয়ার বাজারে প্রবেশের প্রথম ধাপটি হচ্ছে সবচেয়ে কঠিন, সেটি হলো সিদ্ধান্ত গ্রহণ। আপনি সত্যি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কি না এই সিদ্ধান্ত গ্রহণ আপনাকে নিতে হবে সবার আগে। এই সিদ্ধান্ত মূলত আপনার জীবনকে বদলে দিতে পারে। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা শেয়ার বাজার সম্পর্কে ভ্রান্ত ধারণা সমূহ। এই ভ্রান্ত ধারণার কারণে অন্যরা আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে নিষেধ করবে এবং আপনি বারবার দ্বিধান্বিত বোধ করবেন। শেয়ার বাজার নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা বছরের পর বছর চলে আসছে। এই ধারণাগুলো কি কি চলুন একটু জানার চেষ্টা করি। নাম্বার এক, শেয়ার বাজার হলো লাইসেন্স কিন্তু জুয়া বাজার। শেয়ার বাজারকে অনেকেই জুয়ার সাথে তুলনা করে থাকে। প্রথমে জেনে আসি জুয়া আসলে কি। বাজি কিংবা জুয়া খেলতে আপনি যদি 100 টাকা লাগান তাহলে 100 টাকা লাভ করতে পারবেন বা 100 টাকা লস হয়ে যাবে, এখানে চান্স 50-50। কিন্তু 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনলে আপনি শেয়ারটির দাম কমে 90 টাকা, 80 টাকা বা এর কমও হতে পারে, তবে কোনোভাবেই সেটি 0 টাকা হয়ে যায় না, আবার দাম বাড়লে সেটা ধাপে ধাপে বাড়বে। তবে এটি কি করে জুয়া বাজার হয়, আপনি যদি দেখেন যে আপনি যে দামে শেয়ারটি কিনেছেন এরপরে দামটি কমতেছে, তখন আপনি চাইলে স্টপ লস দিয়ে সেই শেয়ারটি বিক্রি করে আপনি ক্যাপিটাল সেভ করতে পারবেন। জুয়া খেলাতে এরকম সুযোগ কখনোই কেউ আপনাকে দিবে না। নাম্বার দুই, শেয়ার বাজার হচ্ছে একটি ভাগ্যের বিষয়। এটা একটি ভুল ধারণা, শেয়ার বাজারের সাথে ভাগ্যের সম্পর্ক নেই বললেই চলে। আপনি যাচাই বাছাই করে বিনিয়োগ করবেন, লাভ হলে বিক্রি করবেন, লাভ না হলে অপেক্ষা করবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, কোম্পানির গতিবিধি নিয়মিত খেয়াল করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সবকিছু আপনার হাতে রয়েছে, তখন শুধু শুধু ভাগ্যকে ডেকে এনে লাভ কোথায়। নাম্বার তিন, শেয়ার বাজারে আসতে চাইলে লাখ লাখ টাকা প্রয়োজন পড়ে। অনেকের ধারণা শেয়ার বাজারে আসতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, মাত্র 500 টাকা দিয়ে বি অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন এবং 100 টাকা বা 200 টাকা বা যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি চাইলে শেয়ার কেনা বেচা শুরু করতে পারবেন। বেশি টাকা বিনিয়োগ করলে লাভ বেশি পাওয়া যায়, এটা স্বাভাবিক, কম টাকায় লাভ কম হবে, এটি আপনাকে মানতেই হবে। আপনি আমি একই দামে একটি শেয়ার কিনলে যদি আমরা কিনি, তাহলে ধরেন আমি যদি 25টি শেয়ার কিনি তাহলে আমার লাভ বা লস কম হবে, আপনি যদি 500টি শেয়ার কিনেন তাহলে লাভ বা লস আপনার বেশি হবে, এটাই সহজ হিসাব এবং এটাই স্বাভাবিক হয়। নাম্বার চার, রাতারাতি ধনী হওয়া সম্ভব। শেয়ার বাজারে ভালো করতে চাইলে ভালো অ্যামাউন্ট বিনিয়োগ করলে রিস্ক কম থাকে, প্রফিট বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তবে চোখের পলকে ধনী হয়ে যাবেন এটি একটি ভ্রান্ত ধারণা। অনেকেই এই ধারণা নিয়ে ব্যবসা করতে আসে এবং অল্প সময়ে অনেক লাভের প্রত্যাশা করে, ফলে কাঙ্ক্ষিত ফলাফল না পেলে খুব সহজেই হতাশ হয়ে পড়ে। তাই রাতারাতি ধনী হওয়ার চিন্তা থাকলে সেটি বর্জন করাই শ্রেয়। নাম্বার পাঁচ, শেয়ার বাজার বিষয়টা খুব কঠিন। এই কথা সত্যি যে জানার কোনো শেষ নেই, তবে এই বিষয়টা শুধুমাত্র শেয়ার বাজার না, অন্যান্য সকল ক্ষেত্রে এটি কাজে লাগে, তবে খুব কঠিন একটি বিষয় না। প্রাথমিকভাবে শুরু করার জন্য আপনি খুব সহজেই জানতে এবং শিখতে পারবেন এবং আস্তে আস্তে আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়াতে পারবেন। একদিনে সব কিছু হয় না, আপনি একদিনে সব শিখে ফেলবেন বিষয়টা কিন্তু এরকম না। ঠিক তেমনি একদিনে আপনার সব জানাও শেষ হবে না, তাই সময় নিন, ধীরে ধীরে আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর চেষ্টা করুন। নাম্বার ৬, শুধু অন্যকে অনুকরণ করতে পারলে আপনি প্রফিট করতে পারবেন, এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি হয়তো বা অনেকে করে, 2-3 বার প্রফিট পেতে পারে, তবে আপনাকে অন্যের কাছ থেকে আপনি বুদ্ধি পরামর্শ চাইতে পারেন, তবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। যেহেতু সিদ্ধান্ত আপনার, তাই এর দায়ভারও আপনাকে নিতে হবে। অনেকে শেয়ার বাজার অন্ধ অনুকরণ করে, সুতরাং নিজের বিবেক বিবেচনা তারা কাজে লাগায় না এবং ফলে তারা হতাশ হয়ে যায়। তাই আপনাকে সিদ্ধান্ত এবং যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। নাম্বার ৭, শুধু শেয়ার কিনলেই লাভ।
শুধু শেয়ার কিনলেই লাভ হবে এটি একটি ভুল ধারণা। 380টি কোম্পানির মধ্যে আপনি একটি শেয়ার কিনলেন এবং আরেকটি শেয়ারে সাপোজ দুইটি শেয়ার কিনলেন, একটিতে লাভ হলো একটিতে লস হলো, তাহলে যদি যেটিতে লস হলো সেটি কি করবে? এখানে একটি বিষয় থাকতে হয়, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট করতে পারলে সেই লসকৃত শেয়ারটি থেকে প্রফিট করা যেতে পারে। নাম্বার 8, দামি শেয়ার মানে ভালো শেয়ার। অনেকে মনে করে যে সকল শেয়ারের দাম অনেক বেশি বা এখন বাজারে যে সকল শেয়ারগুলোর দাম বেশি রয়েছে তার মানে তারা ভালো কোম্পানি, বিষয়টা আসলে এরকম না। এখানে সাপ্লাই এবং ডিমান্ডের কারণে শেয়ারের দামটা উঠানামা করে। হ্যাঁ, দাম ভালো কোম্পানি হলে দাম বাড়তে পারে, বাট এটি একমাত্র সূত্র না যে একমাত্র এটি ভালো কোম্পানি তাই এর দাম বেশি, এটি সাপ্লাই এবং ডিমান্ডের কারণেও হতে পারে। প্রকৃতপক্ষে শেয়ার বাজারে অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি নাই এমন কোনো ব্যবসা বা এমন কোনো বিনিয়োগ সেক্টর আপনি খুঁজে পাবেন না। কিছু কিছু সেক্টর রয়েছে যেখানে ঝুঁকি থাকে না, তাকে আমরা বিনিয়োগ বলতে পারবো না। যেমন ধরুন ব্যাংক, বিমা, সঞ্চয়পত্র, এগুলোতে আপনি টাকা রাখলে টাকা বৃদ্ধি পাবে, কিন্তু এরা কখনো আপনাকে বিনিয়োগ এটি হতে পারে না, এটি আপনার সঞ্চয় হতে পারে। তাই শেয়ার বাজারে আসার আগে যতটা সম্ভব জেনে বুঝে তারপরে বিনিয়োগ করুন। বিশ্বাস করুন, এখান থেকে ভালো কিছু করা সম্ভব এবং এখান থেকে আবার আপনার ক্যাপিটালও নষ্ট হয়ে যেতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জেনে বুঝে এবং আবার বলছি জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।